আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকের ফটোশপ ক্লাসে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি আফসার। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো, এখানে দেখতে পাচ্ছেন একটি রুমের ছবি। এই ছবিটার মধ্যে একটা দেখতে পাচ্ছেন লাইটের ছবি। এই লাইটটা আমরা কিভাবে তৈরি করব, এখানে যে একটি লাইট রয়েছে এই লাইটের মধ্যে আমরা একটা আলো দেব, যেমন একটা ফোকাস একটা আলো ছড়িয়ে দেবো এই রুমের মধ্যে খাটের উপরে। তো প্রিভিয়াস আমরা সেটা করার জন্য আমাদের প্রথমে কাজ হচ্ছে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সাইডে লেয়ার বক্স, লেয়ার বক্সে আমরা একটা নতুন লেয়ার নিয়ে নেব। লেয়ারটা নেওয়ার পর আমরা চলে যাব টুলবারে। টুলবারে আসার পর এখানে রেক্টেঙ্গুলার মার্কে টুলে ক্লিক করব। তারপর আমরা একদম এই লাইটের মধ্যে চলে আসব। লাইটের মধ্যে আসার পর আমরা এভাবে করে একটি বক্স নিয়ে নেব, একটা বক্স নিয়ে নেব। বক্সটা নেওয়ার পর আমাদের কাজ হচ্ছে গ্রেডিয়েন্ট, এই যে এখানে টুল বারে দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট টুল, এখানে ক্লিক করব। এখানে টুল ক্লিক করার পর আমরা এখানে উপরে দেখতে পাচ্ছেন এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমরা সরাসরি এই যে এরকম একটি গ্রেডিয়েন্ট টুলের একটা বক্স শো করছে। এখানে আমরা একদম নিচে দেখতে পাচ্ছি এই যে হোয়াইট কালার হয়ে রয়েছে, এখানে এই আইকনে ক্লিক করব। কালার স্টপে ক্লিক করার পর আমরা এই যে এখানে রয়েছে আমরা একদম হোয়াইট কালার দিয়ে এটাকে আমরা ওকে করে দেব। তারপর আমরা এই পাশে দেখতে পাচ্ছি এখানেও আমরা হোয়াইট কালার দিয়ে, এখানে হোয়াইট কালার দিয়ে আমরা ওকে করে দেব। তারপর আমরা একদম উপরে ক্লিক করব, এই যে এ স্টপে ক্লিক করার পর এখানে আমরা জিরো দিয়ে দেব, জিরো অপাসিটি জিরো করে আমরা ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আমাদের কাজ এখন শুরু হবে। তো প্রিভিয়াস আমরা এখনও গ্রেডিয়েন্ট টুলে আমরা সিলেক্ট করা আছে, দেখুন গ্রেডিয়েন্ট টুলে আমাদের মাস পয়েন্টটা সিলেক্ট করা আছে। তারপর আমরা এই যে এখানে লাইট বক্সে দেখতে পাচ্ছেন লাইট বক্স, এই লাইট বক্সের উপরে উপর আমরা সরাসরি ক্লিক করে এভাবে করে আমরা ড্র্যাগ করে একটু নিচের দিকে এভাবে করে আনতে পারি। এভাবে করে আনলে আমাদের লাইটের যে ইয়েটা রয়েছে সেটা একটু চলে আসলো। দেখুন তো এখন আপনারা খেয়াল করে দেখুন আমাদের যে লাইট বক্স সেখানে একটা আলু তৈরি হয়ে গেছে, যেমন একটা খুব সুন্দর করে একটা আলু তৈরি করে। আমরা আর একটু লম্বা করে দিতে চাচ্ছি। হ্যাঁ, এখন দেখুন একটা খুব সুন্দর একটা আলু আমাদের সামনে তৈরি হয়ে গেছে। তো প্রিভিয়াস এখন এমন দেখাচ্ছে এটা আমি এডিট করে এই আলুটা দিয়েছি। তো আমরা সেটা একটা কাজ করতে পারি, যেমন আমরা আমাদের কাজ হচ্ছে এখন ফিল্টারে যাব। আমরা ফিল্টারে যাওয়ার আগে এখানে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টি বাটনে ক্লিক করব। তারপর আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে পার্সপেক্টিভ করে নেব। পার্সপেক্টিভ করার পর আমি একটু জুম দিয়ে আপনাদেরকে দেখাই, এই যে এখানে কিবোর্ড থেকে আলট্রা বাটন চেপে ধরে আমরা উপরের আইকন থেকে এভাবে করে এটাকে একটু বড় ছোট করে নেব। আমাদের যে সাইজটা লাইটের একটা সমান করে আমরা এই সাইজটা করে নেব। করার পর নিচের দিকে একটু এভাবে করে একটু নিচের থেকে একটু বড় করে নেব, লাইটের আলোটা যেন সব জায়গায় ছড়িয়ে যায় সেভাবে। তো আমাদের কাজ এখন বাকি রয়ে গেছে আরেকটু, সেটা হচ্ছে আমরা ফিল্টারে যাব। ফিল্টারে আসার পর এখানে ব্লার ব্লার আছে, ব্লারে ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচের দিকে এসে আমরা এখান থেকে গোসিয়ান ব্লারে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের লাইটের যে ফোকাসটা রয়েছে অলরেডি ফোকাসটা অন্যরকম হয়ে গেছে, একটু মিচিং হয়ে গেছে আর কি। তো আমরা এভাবে করে ফোকাসটা ওকে বাটনে ক্লিক করব, কিবোর্ডটাকে কন্ট্রোল ডি দিয়ে সিলেকশনটা উঠিয়ে নেব। তো প্রিভিয়াস এখন খেয়াল করে দেখুন লাইটের যে ইয়েটা রয়েছে সেটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। আমরা প্রয়োজনে আবারও দেখব ফিল্টারে গিয়ে ব্লার, ব্লারে গিয়ে গোসিয়ান ব্লার। দেখুন তো এখন লাইটের যে এটা রয়েছে এভাবে করে বাড়ালে কমালে আমাদের লাইটের আলোটা চলে আসবে। দেখুন এখন পুরোপুরি প্রথমে যেরকম ছিল সেরকম একটু এভাবে করে বাড়িয়ে নেব। বাড়ানোর পর আমরা লাইটের আলোটা ওখান থেকে ছড়িয়ে দেব, তারপর ওকে বাটনে ক্লিক করব। তো প্রিভিয়াস এখন আমরা দেখতে পাচ্ছি লাইটের যে ফোকাসটা রয়েছে সেটা এখন খুব সুন্দর করে একটা আলো ছড়িয়ে দিয়েছে আমাদের সামনে। তো এখন আমাদের কাজ হচ্ছে এখানে এটা আর একটু ফুটিয়ে তোলার জন্য আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, আমাদের যে ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু কন্ট্রোল এম বাটন ক্লিক করে আমরা একটু এভাবে করে কমিয়ে দেবো ব্যাকগ্রাউন্ডের এটা একটু আলো করে দেবো। দেখুন আমাদের লাইটের যে আলোটা রয়েছে খুব সুন্দর দেখাচ্ছে। তো প্রিভিয়াস আমরা চাইলে এভাবে করে প্রত্যেকটি লাইটের যে
লাইটটা সেটিং করার জন্য আমরা ব্যবহার করে কাজগুলো করতে পারি। পরিশেষে আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে